হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো শাহরুখ খানকে নিয়ে, এবং শাহরুখ খানের পাঠানকে নিয়ে কথা হবে, এবং তার সঙ্গে সঙ্গে পাঠানের বক্স অফিস কালেকশন নিয়েও কিন্তু কথা হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জাবানের একটা কিন্তু আপডেট দেবো এই ভিডিওর মধ্যে। তো তোমরা প্লিজ এই ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সো এখন কথা হচ্ছে, আজকের কিন্তু হচ্ছে বৃহস্পতিবার, মানে থার্সডে, এবং গতকাল অবধি যে আপডেটটা উঠে এসছে, মানে গতকাল ওয়েডনেসডেতে কিন্তু শাহরুখ খানের পাঠান শুধুমাত্র ইন্ডিয়া থেকে কিন্তু একটা ট্রেমেন্ডাস বক্স অফিস কালেকশন করেছে। এবং যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে প্রায় 17-20 কোটির মতো কিন্তু বিজনেস করেছে শুধুমাত্র গতকাল, মানে বুধবার দিন ওয়েডনেসডেতে, এবং যেটা একটা খুবই ভালো একটা কালেকশন আমি বলবো। তার কারণটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি এটা ওয়ার্কিং ডে কিন্তু চলছে, মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, এগুলো কিন্তু পুরোপুরি একটা নর্মাল ওয়ার্কিং ডে, এবং এই ওয়ার্কিং ডেতেও যে মানুষ পাঠান দেখতে ভিড় করছে এটা কিন্তু সবথেকে বেশ ভালো একটা দিক পাঠানের ক্ষেত্রে। সো পাঠান কিন্তু শুধুমাত্র আমাদের এই মানে ইন্ডিয়া থেকে প্রায় 336 কোটির মতো কিন্তু কালেকশন করে ফেলেছে, এবং এটা কিন্তু সত্যি বলতে হিউজ একটা কালেকশন, এবং প্রিভিয়াস এই রকম কালেকশন কিন্তু খুব কম সিনেমাই কিন্তু করতে পেরেছে খুব কম দিনের মধ্যে, আমি এটুকু বলবো। আচ্ছা, সেকেন্ড আসবো পাঠানের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনকে নিয়ে। পাঠান কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রেমেন্ডাস কালেকশন করছে, এবং এখন অবধি যে আপডেট, মানে গতকাল অবধি কিন্তু পাঠান প্রায় 667 কোটি টাকা কিন্তু কালেকশন করে ফেলেছে, এবং এটা পুরো অল ওভার ইন্ডিয়া, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওভারসিজ মিলিয়ে, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে পাঠানের প্রায় 667 কোটি টাকা, এবং এটা সত্যি হিউজ একটা কালেকশন। আচ্ছা, এবারে সেকেন্ড আসবো জওয়ানকে নিয়ে। তো শাহরুখ খানের জওয়ান কিন্তু আসছে এই বছর ঈদে, মানে 2nd of June কিন্তু আসছে শাহরুখ খানের জওয়ান। তো শাহরুখ খান কিন্তু বসে নেই, মানে শাহরুখ খানের জওয়ানের কিন্তু শ্যুটিং আরও একবার রিশিডিউল হয়েছে, আবার একবার কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং এর কিন্তু খানিকটা পোর্শন কিন্তু শ্যুটিং বাকি রয়েছে, এবং এখানে কিন্তু একটা অ্যাকশন সিকোয়েন্সের কিন্তু শ্যুটিং হচ্ছে এখন বর্তমানে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আর 1 মাসের মধ্যে হয়তো এটা শ্যুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এবং কমপ্লিট হয়ে গেলে এবং তারপরে পোস্ট প্রোডাকশানের কাজ মানে বেশ জোর কদমে চলবে, এবং তারপরে ডাবিং রয়েছে, তারপরে প্রমোশনস রয়েছে, এবং তারপরে কিন্তু জওয়ান আসছে 2nd of June। সো তোমরা কারা কারা জওয়ানকে নিয়ে এক্সাইটেড আমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।